হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টুয়ার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা খুব সুন্দর রিডিং নিয়ে, যেটা আমি জানি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। এটা অনেক দিনের রিকোয়েস্টেড একটা রিডিং, যাই হোক সেটা নিয়ে আজকে রিডিং করব। আর কেমন আছেন সবাই প্রথমে বলুন। গুড মর্নিং, সবাই ভালো আছেন তো? আশা করি আমার বন্ধুরা সবাই আনন্দের সাথে আছেন। ঠিক আছে, দেখুন, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছান, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যান, আপনি নিজেকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করান যেখানে আপনার ভালোবাসার মানুষ শুধু না, 10 জনে আপনাকে যাতে রেসপেক্ট করে। আপনি তো চাইছেন আপনার ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা, তাই তো? কিন্তু আমি বলছি সেটার জন্য শুধু না, আপনি এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করান যাতে আপনার ভালোবাসার মানুষ তো বটেই, সঙ্গে আরো 10 জন যাতে আপনাকে দেখে, সবার মনে আপনার জন্য একটা কিউরিওসিটি লেভেল তৈরি করুন। আপনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান, আপনি পারেন। আপনি তো অতি সাধারণ, আমি তো অতি সাধারণ, আমরা সবাই খুব সাধারণ, কিন্তু আমাদের এই সাধারণের মধ্যে থেকেই তো একজন অসাধারণ হয়, তাই তো? তো এইবারে কিভাবে সেই অসাধারণটা আপনি হবেন? আপনি কিভাবে অসাধারণ হবেন? আপনি নিজের কর্মের দ্বারা অসাধারণ হবেন, আপনি নিজের বুদ্ধির দ্বারা অসাধারণ হবেন, আপনি কিছু জীবনে এমন এমন স্টেপ নেবেন, এমন এমন কিছু কাজ করবেন, তার দ্বারা আপনি অসাধারণ হবেন। আপনি মানুষের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করুন, যার যেখানে প্রয়োজন, যার যেখানে কিছু দরকার, আপনাকে যদি কেউ কিছু বলে আপনি সেখানে তাদেরকে হেল্প করুন। আমি জানি বন্ধু আপনারা সবাই সেটা করেন। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। সব থেকে বড় কথা হচ্ছে যারা একদম অল্প বয়সী, ঠিক আছে, সদ্য পাস আউট হয়েছে কলেজ থেকে বা চেষ্টা করছে, সব থেকে বড় কথা হচ্ছে এবং নিজের পায়ে দাঁড়াও। সবাই আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আছি, তারপর আবার নিজের পায়ে দাঁড়াবো। নিজের পায়ে মানে আর্ন করতে হবে, লাইফটা তো অনেক বড়, জীবনটা অনেক বড়। সবাই আমরা একটা সময় না একটা সময় অনেক কিছু করব, কাজ করব, কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। তো এই যে সময়টা, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং খুব দামি। তো নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যাও যেখানে যে যে মানুষটা আজকে তোমাকে দেখছে না, যে যে মানুষটা আজকে আপনাকে অপমান করছে বা আপনার ভালোবাসার কদর দিচ্ছে না, সেই মানুষটাই যদি নিজের থেকে ঘুরে আপনার কাছে মানে ঘুরে ঘুরে আসে, তারই মনে হবে আরে এ তো সত্যি, এর মধ্যে যে স্পেশালিটি কিছু আছে, এটা অসাধারণ। এই মানুষটাকে আমি কী করে এতদিন তাচ্ছিল্য করলাম, এই মানুষটাকে কী করে আমি এতদিন তার ব্যক্তিত্বকে বুঝলাম না, তার মনে যেন কোশ্চেন জাগে, সে যাতে নিজেকে বুঝতে পারে যে আমি তো খুব অনেক ভুল করে ফেলেছি। তাকে এটা বুঝতে দিতেই হবে এবং তাকে এটা বুঝতে দেওয়ার জন্য আপনাকে কিন্তু সেই জায়গাটা অর্জন করতে হবে। সবসময় একটা কথা বলি বন্ধু, আপনি পারেন আপনাকে যোগ্য সম্মান দিতে। সব থেকে বড় কথা আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে নিজে কখনোই এমন কিছু স্টেপ নেবেন না, হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে নিজে এমন কিছু স্টেপ নেবেন না যে স্টেপটা আপনার তাৎক্ষণিক একটা চিন্তাধারার ফলাফল। সেই স্টেপে কি হয়, আপনি আপনার ভালোবাসার মানুষকে তো কাছে পাবেনই না, উল্টে আরো আপনাকে অনেকটা দূরে করিয়ে দেবে তার থেকে। ঝটপট কোনো সিদ্ধান্ত, হট করে আমার মনে হলো কিছু একটা বলে দিলাম, হট করে মনে হলো আমি এমন কিছু করলাম, তাকে এমন কিছু মেসেজ করলাম, এমন কিছু বলে দিলাম, তাতে কি হলো, আপনাদের মধ্যে তো দূরত্বর লেভেলটারও বেড়ে গেল, দূরত্বটা বেড়ে গেল। কেন আপনারা ওইরকম ধরনের স্টেপ নেন? এমন কিছু হয়তো উক্তি করলেন, এমন কিছু মেসেজে লিখলেন, তারপরে 14 বার বসে বসে হাত কামড়ালেন, লাভ তো কিছু নেই। ধৈর্য ধরুন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, শান্ত থাকুন। যে আপনাকে টলারেট করছে না, যে আপনার সঙ্গে কথা বলছে না, যে আপনাকে ব্লক করে দিয়েছে, যে চাইছে না যে আপনার সঙ্গে কথা বলতে, তার সাথে আপনার কি প্রয়োজন আছে এত কথা বলার? যখন সময় হবে সে নিজে থেকে কথা বলবে। এই যে আপনি বারবার তাকে প্রেশারাইজ করছেন, কথা বলো কথা বলো কথা বলো, মেসেজ করো কল করো, এইগুলোর জন্য তো সে আপনাকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। তার যদি এগুলো আপনাকে করারই থাকতো, সে তো আপনাকে কখনোই ব্লক করতো না, সে যদি কখনোই আপনাকে কল মেসেজ কম করতো না। যে যেটা চাইছে না সেটা বন্ধ করুন। বাচ্চাদেরও, ছোট বাচ্চারাও খেতে না চাইলে জোর করে খাওয়ালে বাচ্চারা বমি করে দেয়, সেরকম যে আপনার থেকে ভালোবাসা চাইছে না, যে আপনার থেকে অ্যাটেনশন চাইছে না, তাকে আপনি কেন জোর করে নিজের অ্যাটেনশনটা দিচ্ছেন? আপনার মূল্যবান সময়টা তাকে না দিয়ে নিজেকে দিন, ওই মূল্যবান সময়টা নিজেকে দিন। দেখবেন আপনার নিজের অনেক উন্নতি হবে, আপনার চরিত্রগত উন্নতি হবে, আপনার বুদ্ধিগত উন্নতি হবে। প্রত্যেক দিন জীবন আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়, ঠিক আছে, প্রত্যেক দিন আমরা কিছু না কিছু শিখি। কিন্তু
সেই শিক্ষাটাকে কাজে লাগান, একটু বুঝুন যে আপনি আজকে কি শিখলেন, একটু চিন্তা করে দেখুন যে আপনি কি শিখছেন, আপনার কি শেখার দরকার আছে। আমি বারবার কিন্তু এই কথাটা বলি বন্ধু, আপনি আপনার প্রধান বন্ধু, আপনি আপনার প্রধান গুরু, এগুলো মাথায় রাখবেন। নিজের থেকে বেশি কেউ কাউকে বোঝে না। নিজেকে যত্ন করুন, নিজেকে ভালোবাসুন, অহংকার করাটা ঠিক নয়, কিন্তু নিজের ওপর আত্মবিশ্বাসটা আপনাকেই রাখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা আশা করি আপনাদের কাছে পৌঁছে যাবে, কারণ আমি জানি আপনারা আমার ভিডিও দেখে হয়তো আপনাদের ভালো লাগবে। কিন্তু যদি আপনি আমাকে সাবস্ক্রাইব না করেন আর আপনি যদি আমার বেলটা না দাবিয়ে দেন, তাহলে প্রত্যেক দিন ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছবে না। তো এই ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছানোর জন্যই আপনাকে বেলটা দাবিয়ে দিতে হবে। ভীষণ পজিটিভ থাকবেন, পজিটিভিটি নিয়ে রিডিংগুলো দেখবেন, নেগেটিভ চিন্তাধারা থাকলে দেখবেন না। যদি ভালো না থাকে, জাস্ট যদি ভালো না লাগে, জাস্ট লেট গো করে বেরিয়ে যাবেন, ঠিক আছে? আর আধ ঘন্টার জন্য হলেও, বেশি তো বড় ভিডিও বানাই না, সেজন্য আমি একটাই কথা আপনাদেরকে বলি, বেশি কখনো জাম্প করে করে এই ভিডিওগুলো দেখবেন না, তাহলে কি হয়, এগুলোর মধ্যে আপনারা এনার্জি কানেক্ট করতে পারবেন না। ওকে, চলুন এখন যেটা আপনাদেরকে আমি করব সেটা হচ্ছে একটু এনার্জি দেব, ওকে, একটু পজিটিভ এনার্জি দেব। চোখ বন্ধ করে ক্লেম করবেন, ইউনিভার্সকে বলবেন যে হে ঈশ্বরে প্রভু, আমার ভেতর থেকে যত নেগেটিভ এনার্জি আছে বা নেগেটিভিটি আছে এটা রিমুভ করে দাও, আর পজিটিভ এনার্জিটা আমি নিতে পারি। ওকে, ইউনিভার্সকে আছে ক্লেম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, রাধে 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 রাধে, হে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ 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 রাধে হরে কৃষ্ণ রাধে রাধে রাধে। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তার জন্য ঠিক ততটাই, জোর করে চাপাবেন না, বারবার বলছি, পরিস্থিতি তো সবার সমান হয় না, সেই জন্য আপনার সাথে রিডিংয়ে যে যতটুকু আপনার জন্য আজকে মনে হচ্ছে অতটুকুই আপনার। ওকে বন্ধু, খুব পজিটিভিটি নিয়ে দেখবেন, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য, বন্ধুর জন্য দেখুন, ভালোবাসার মানুষের জন্য দেখুন, ওয়ান সাইডেড লাভ দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে যারা দেখুন, সেম জেন্ডারে আছে তারা দেখুন, নিজের সন্তান, নিজের বন্ধু, নিজের যে কোনো পরিস্থিতি, মানে আপনি ভিউয়ার্স, আপনি যাকে মনে করে দেখবেন আপনি তার জন্যই এই রিডিংগুলো কিন্তু দেখতে পারেন, অবশ্যই তার জন্যই আপনি রিডিংগুলো, সবার জন্য আপনি এই রিডিংগুলো দেখতে পারেন। ওকে, আর একটা কথা, সেটা হচ্ছে যদি মনে করেন যে আপনার পার্সোনাল রিডিং দরকার আমার থেকে নেওয়ার, প্রথমে আমার দু চারটে ভিডিও দেখবেন, কমিউনিটিটা চেক করবেন, তারপরে যদি আপনার মনে হয় আমার থেকে রিডিং নেওয়ার জন্য, তাহলে 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার, আমার সঙ্গে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। আর পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা মাথায় রেখে যোগাযোগ করবেন, সেটা পেইড, আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করলে আমার আমার চার্জেসটা জানতে পারবেন। যদি চার্জ জানার শুধু ইচ্ছা থাকে, রিডিং নেওয়ার ইচ্ছা না থাকে, যোগাযোগ করবেন না প্লিজ, আপনারা চার্জটা ওখানেই দেখে নেবেন, ঠিক আছে? কেন, অনেকেই শুধু চার্জ জানতে চান, আমি জানি অনেকের ইচ্ছা থাকলেও উপায় থাকে না, তো অসুবিধা থাকে, নানা রকম পরিস্থিতি, আপনারা এই 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 প্ল্যাটফর্ম থেকেও ক্লেম করবেন, প্রচুর মানুষ আছেন যারা ক্লেম করেও আপনাদের এনার্জির সাথে ক্লেম করেছেন, পেয়েছেন এবং সাকসেসও হয়েছেন, অনেক বন্ধুরাই কিন্তু আমাকে এখান থেকেও সাকসেসের স্টোরি শোনায় আমাকে, ঠিক আছে? আপনার পার্টনার কেন আপনাকে ছেড়ে চলে গেল, সে কি আপনার লাইফে আবার ফিরবে কি না, আপনারা আপনার পার্টনারের আবার মিল হবে কি না, আপনাদের দুজনের রিলেশনশিপের বন্ডিংটা এখন কেমন, এরকম নানা প্রশ্ন, ক্যারিয়ার উন্নতির নানা প্রশ্নের উত্তর যদি পার্সোনালি আপনার নেওয়ার থাকে আমার থেকে, তাহলে ট্যারোর মাধ্যমে নেওয়ার হলে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, চলুন দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, অথচ এই মানুষটা হয়তো এই মুহূর্তে আপনাকে সেরকমভাবে সেই সম্মান বা সেই সময়টা দিচ্ছে না যেটা আপনি চাইছেন, কেন না, তিনি হয়তো কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে রিলেশনশিপের মধ্যে আছে। তো আজকে এটাই দেখবো যে তৃতীয় ব্যক্তির সঙ্গে তার সম্পর্কটা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, এবং সে কি তৃতীয় ব্যক্তিকে ছেড়ে আপনার কাছে ফিরবে, সে কি তৃতীয় ব্যক্তিকে ছেড়ে আপনার কাছে ফিরবে, এটাই হচ্ছে রিডিং। ওকে, চলে যদি দেখে নিন, হরে কৃষ্ণ রাধে রাধে, কার্ডটা সাফেল করছি, নিজের পার্টনারের নামটা বলবেন আর চোখ বুঝিয়ে ভাববেন, বারবার বলছি স্কিপ করবেন না, কিন্তু স্কিপ করলে এনার্জির সঙ্গে আপনারা রেজোনেট করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ, লিখবেন আর
একটা লাইক করবে, এনার্জির সঙ্গে কানেক্টেড হবেন, নাহলে কিন্তু রিডিং সঙ্গে আপনাদের মিলবে না, বারবারই বলছি। ওকে চল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। সরি বন্ধু, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, সারাদিনে এত কথা বলছি এত কথা বলছি এত কথা বলছি এত রিডিং করছি এত কথা বলছি যে আমি সত্যি কথা বলছি আমি এখন জোরে জোরে কথাও বলতে পারি না, গলার আওয়াজটা এত আমার ইয়ে হয়ে গেছে, মানে আমার গলার অবস্থা একদম ভালো নেই, শরীরটাও রিকভার হয়ে গেছে, তবু তবু ঈশ্বরের আশীর্বাদে আমি ভালোই আছি, সেই জন্যই আর কি। ঠিক আছে, দেখে নেবো থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের এখন বর্তমানে সিচুয়েশন কি চলছে। ওকে হরে কৃষ্ণ, পজিটিভ থাকবেন, পজিটিভ থেকে রিডিংটা দেখবেন। আপনার পার্টনার অ্যাকচুয়ালি বেসিক্যালি থার্ড পার্টিকে তো দেখুন একটা তো আকর্ষণ ছিলই, যে আকর্ষণের জন্য আপনার পার্টনার থার্ড পার্টির কাছে চলে গেছিল, আপনার পার্টনার থার্ড পার্টির সাথে তার নিজের সম্পর্কটা শুরু করেছিল। ঠিক আছে, বাট এখানে একটা কথা আমি বলতে চাই, এই যে থার্ড পার্টিকে ভালোবেসে থার্ড পার্টির কাছে চলে গেছিলো আপনার পার্টনার, থার্ড পার্টিকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছে এবং ভালোবাসার কথা সে নিজে মুখে হয়তো আপনার কাছে স্বীকারও করেছে, ঠিক আছে, আপনার কাছে স্বীকার করেছে যে দিন রাত একটা সময় সে থার্ড পার্টিকে নিয়েই অতিরিক্ত ভেবেছে, নিজের কেরিয়ার নিজের সব কিছু নিজের সংসার আপনার সঙ্গে যে তার একটা সুন্দর মোমেন্ট কাটাচ্ছেন সব কিছুকে ছেড়ে, হ্যাঁ, আপনাকে জাস্টিস না দিয়ে আপনাকে জাস্টিস না দিয়ে আপনার ভালোবাসাকে সে তার নিজের কি বলবো নিজের আপনার যতটা পাওনা, আপনি যাকে যাকে এত ভালোবেসেছেন, আপনি যাকে প্রচণ্ড পরিমাণে নিজের ভেতরের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছেন সব কিছু দিয়েছেন, যার জন্য হয়তো অনেকেই আছেন নিজের মা বাবাকেও ছেড়ে তাকে বিয়ে করে সংসার করছেন, এরকমও আপনারা অনেকে আছেন, সেই মানুষটাও তো আজকে আপনাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটাও তো আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে রয়েছে, ঠিক আছে, বা আপনারা অনেকেই আছেন যে নিজের যারা এক্সট্রা ম্যাটারে আছেন তাদের কথা বলছি, তারা আপনারা হয়তো সংসারের অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আজকে যার হাতটি ধরেছেন সেই মানুষটা তো আবার আপনাকে ছেড়েই চলে গেছে, সেক্ষেত্রে একটা কথা বলছি, কারণ চলে গেছে সে এখন থার্ড পার্টিকে তার এতটাই ভালো লেগেছিলো নিজের কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে নিজের সব কিছুকে শেষ করে দিয়ে কোনো কিছুর প্রতি মায়া মমতা না দেখে শুধু তার প্রতি আকর্ষণ বোধ করে সারা দিন রাত ধরে তার কথা চিন্তা করেছে, তাকে নিয়ে এত অতিরিক্ত পরিমাণে ভেবেছে, তাকে নিয়ে কল্পনা করতে করতে সে আপনাকে আপনার ভালোবাসাকে মূল্য না দিয়ে সে তার সাথে একটা সম্পর্ক শুরু করেছিল, তাই তো সম্পর্ক শুরু করেছিল। বাট আপনাকে আমি একটা কথা বলি, এই যে থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা শুরু করেছে সেই সম্পর্ক কিন্তু এখন খুব একটা চাপের মধ্যে দিয়ে চলছে, সেই সম্পর্কটা বর্তমানে এখন চাপের মধ্যে দিয়ে চলছে, আপনি হয়তো জানেন না আপনার যিনি ভালোবাসার মানুষ আপনার পার্টনার যে রাতের পর রাত এখন সে ঘুমোতে পারছে না, সে খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে ঘুমোতে পারছে না সে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে যে না কিছু বড় ভুল করে ফেলেছি, আমি কিছু বড় ভুল করেছি যে ভুলটা আমার করণীয় উচিত হয়নি, আমি তো একটা সময় পাগলের মতন ছুটেছি পাগলের মতন গেছি একটা সময় নিজের কেরিয়ারকে দেখিনি নিজের কিচ্ছু দেখিনি সব কিছুকে ছেড়ে দিয়ে শুধুমাত্র তার কাছে চলে গেছি, হ্যাঁ সব কিছু ছেড়ে, হতে পারে আপনাদের কোনো আপনার পার্টনারেরা তার মধ্যে কোনো অনুষ্ঠান বাড়িতে কোথাও গিয়ে আলাপ হয়েছে কোনো জায়গায় গিয়ে যোগাযোগ হয়েছে কথাবার্তা হয়েছে তাদের মধ্যে একটা বন্ডিং হয়েছে যেটা কিনা আপনাকে আড়াল করে রেখে দিয়েছিল আপনার ভালোবাসার মানুষ, ঠিক আছে, যেটা কিনে সে আড়ল করে আপনাকে রেখে দিয়েছিল কিন্তু তারপরেও সে আপনাকে ছেড়ে দিয়ে ওনার কাছে চলে গেছে, আজকে সে বুঝেছে যে এই থার্ড পার্টির কাছে চলে যাওয়ার ফলে তার কেরিয়ারের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক টাকা পয়সার ক্ষতি করেছে, কারণ থার্ড পার্টি আপনার পার্টনারের থেকে অনেক টাকা পয়সা অনেক কিছুই সে নিয়েছে, তো কার মানে আপনার পার্টনারের কিন্তু অনেক কিছু মানে অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে আপনার পার্টনার কিন্তু স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ, ঠিক আছে, সে কিন্তু নিজের মানে ক্যারিয়ারিস্টিক, সে যদি পড়াশোনাও করে সে কিন্তু নিজের ক্যারিয়ারে ফোকাস করে, সে জানে আমাকে কত দূর করতে হবে কী করতে হবে আমি কীভাবে গিয়ে সামনের জায়গায় পৌঁছবো, আমি নিজের নিজের ভালোটা বোঝে পরিষ্কার কথা, নিজের ভালোটা বোঝে নিজের ক্যারিয়ার তৈরি করতে জানে, নিজের ক্যারিয়ারকে সে তৈরি করতে জানে আপনার মানে আপনার যিনি
পার্টনার আর কি, সে নিজের কেরিয়ারকে তৈরি করতে জানে, সে নিজের দুনিয়াকে গোছাতে জানে। এবং সে আপনার পার্টনার কিন্তু মানে এই যে থার্ড পার্টির কাছে চলে গিয়ে সে নিজের অনেক মনের জোরও হারিয়ে ফেলেছে। আগে তার মনের মধ্যে যতটা মনের জোর ছিল, যত সাহস ছিল, যেভাবে নিজেকে মানে নিজের একটা মানসিকতার একটা জোর করে যে নিজেকে তৈরি করে আগামী দিনের জন্য রেডি করেছিল, সেই জোর টোরগুলো তার মনের মধ্যে এখন নেই। কারণ সে অনেকটা এমন কিছু ইম্যাচিওর ডিসিশন নিয়েছে, সে বুঝেছে যে আমি ভুল করে ফেলেছি। তার এখন হ্যাংম্যান পজিশন, সে নিজে বুঝে গেছে যে আমি অনেক ভুল করেছি, আমি এখন কী করবো, আমার এখন কী করণীয়, যে নিজে নিজেকে নিজে প্রশ্ন করছে যে আমার এখন কী করণীয়, আমার তো আমি তো কিছু বুঝতে পারছি না, আমার তো কিছু বোঝার নেই, আমি তো ভুল কিছু ডিসিশন নিয়েছি, আমি জেদের বসে কিছু ভুল করেছি, আমি জেদের বসে কিছু ভুল করে ফেলেছি, আমি সবসময় সঠিকের আমি মনে করেছি ঠিক তাই আমি চলে গেছি, আমি যেই সবসময় মনে করেছি আমি ঠিক, আমি ভাব আমি আমি ভীষণভাবে যা মনে করি তাই করি। আপনার পার্টনার তো এরকমই নেচারের, যা মনে করে তাই করে, কারোর কথা শোনে না। সেরকমভাবে সে থার্ড পার্টির কাছে চলে গিয়েছে, তা আপনাকে একটা সময় ছেড়ে চলে গেছে, আপনি তো তাকে এত ভালোবেসেছেন, বা এখনও আমি যেটা দেখতে পাচ্ছি আপনি খুব ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষকে আপনি খুবই ভালোবাসেন, মানে ডিভাইন ব্লেসিংস বলতে গেলে একদম এরকম মনে করেন যে তার জন্যই আপনি এখনো আছেন বা তার জন্যই আপনি বসে আছেন। অনেকে তো মানে যারা ফ্যামিলি নিয়ে দেখছেন, নিজের নিজের হাজব্যান্ডের জন্য বা ওয়াইফের জন্য দেখছেন, আপনি আপনার ফ্যামিলিটাকে এখনও গোছাতে চাইছেন, আপনি চাইছেন যে আপনার হাজব্যান্ড আপনার কাছে ফিরে আসুক বা আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসুক, যারা আনম্যারিড তাদেরও করেও বলছি, তারা চাইছেন যে আপনার পার্টনারকে নিয়েই একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে, একটা সুন্দর জীবন তৈরি করতে। বাট এই যে থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপের মধ্যে ঢুকে গেছে, সে ঢুকে গিয়ে আপনাদের সম্পর্কটাকে কিন্তু জাস্ট তছনছ করে ছেড়ে দিয়েছে, তাই তো? আপনাদের সুন্দর একটা গোছানো সংসার বলুন বা সম্পর্ক বলুন, সেটাকে করে দিয়েছে। আপনার পার্টনার মনের মধ্যে এখন অনেক কিছু চেপে রেখেছে, তার মনে হচ্ছে যে সে ভুল করেছে, তার ফিলিংসটা হচ্ছে সে ফিল করেছে। মানুষ যখন ভুল করে, মানুষ যখন অন্যায় করে, মানুষের প্রথম যেটা নাড়া দেয় সেটা হচ্ছে নিজের বিবেক। নিজের বিবেক নাড়া দিয়ে বলে যে আমি ভুল করছি। এই বিবেকের যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। সে যদি সেই বিবেকের যন্ত্রণার থেকে বেরোতে পারে, তার যদি মনে হয় যে হ্যাঁ আমি ভুল করেছি, আস্তে আস্তে এই বিবেক দংশনই তাকে কিন্তু একটা সময় তাকে ওই জায়গাটা থেকে বার করে নিয়ে আসবে। ঠিক আছে, অন্য লোকে কি বোঝালো, কি শাসন করলো, কি করলো, তার থেকে বড় কথা যে আপনার মানুষের, আপনার ভালোবাসার মানুষের বিবেক দংশন হচ্ছে, আপনার ভালোবাসার মানুষের বিবেক দংশন হচ্ছে, এবং আপনার ভালোবাসার মানুষ কিন্তু মুভ অন করে বেরিয়ে আসতে চাইছেন। ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন, আপনার ভালোবাসার মানুষ কিন্তু মুভ অন করে বেরিয়ে আসতে চাইছেন, সে আর চাইছে না এই সম্পর্কটা। একদম চ্যারিয়টের কার্ড দেখুন, সে চাইছে না এই সম্পর্কটার মধ্যে থাকতে। সে বুঝতে পারছে তার ভুল, সে বুঝতে পারছে তার জীবনের সব থেকে বড় ভুল, এবং সে এই থার্ড পার্টির সঙ্গে থাকার মতন কোনো মানসিক ইচ্ছার বোধ করছে না। কারণ সে বুঝেছে এই থার্ড পার্টি একজন মানে বুদ্ধিহীন মানুষ, এর সাথে থাকলে তার টাকা পয়সা কেরিয়ারে জলাঞ্জলি হয়ে চলে যাচ্ছে, কিচ্ছু ঠিক নেই। এবং তার এই থার্ড পার্টির সঙ্গে কিন্তু আপনার পার্টনারের নানা রকম অশান্তি, ঝামেলা, ঝগড়া, যাই বলুন না কেন সব কিছু ঘটছে। এই থার্ড পার্টির সঙ্গে তার সমস্ত কিছু ঘটছে, সে যে খুব আনন্দে রয়েছে থার্ড পার্টির সঙ্গে, একদমই না, আপনাকে ছেড়ে চলে গেছে, বাট সে কিন্তু একটা খুব মানে অশান্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। ঠিক আছে, আপনার পার্টনার যখন গিয়েছিলো সে ভেবেছিলো যে আমার হয়তো এটাই হচ্ছে লাইফ, আমার জীবনে সব উইশ হয়তো এখানেই ফুলফিল হয়ে যাবে, এটাই হয়তো আমার জীবন, এটা এরকমভাবে চললেই আমি জীবনে সব আনন্দ পাবো, সব কিছু পাবো। তো সে তো বুঝতে পেরেছে যে না, সেটা ঠিক না, সেটা সে ভুল ভেবেছে। কারণ এই থার্ড পার্টি আপনার পার্টনারের জীবনে সমস্ত ব্যালেন্স, সমস্ত কিছু কেড়ে নিয়েছে। ঠিক আছে, এই থার্ড পার্টি আপনার পার্টনারের সমস্ত কিছু ব্যালেন্স, সমস্ত কিছু কেড়ে নিয়েছে। এই থার্ড পার্টি আপনার পার্টনারকে, দেখুন থার্ড পার্টি, এই থার্ড পার্টি আপনার পার্টনারকে তার যে একটা ব্যক্তিত্ব ছিল, তার যে একটা জেদ ছিল, তার যে নিজের রাস্তার একটা গতি ছিল, তার এই ব্যালেন্সটাই নষ্ট করে দিয়েছে।
তার এই পজিটিভ এনার্জিটাকেই নষ্ট করে দিয়েছে এই থার্ড পার্টি। তো আপনার পার্টনারের আর ওই থার্ড পার্টির কথা ভালো লাগছে না, সে চাইছেই না থার্ড পার্টির সঙ্গে কোনো রকমভাবে আর কোনো রিলেশন রাখতে। সে এখন ইমোশনাল লসের মধ্যে দিয়ে রান করছে, তার এখন ভালো লাগছে না, কারণ এই সময় এখন আপনার কথা মনে পড়ছে তার, এই সময় এখন তার আপনার কথা মনে করছে। সে এখন আর এই থার্ড পার্টির সঙ্গে কোনো রিলেশনে যেতে চাইছে না, ঠিক আছে। সে এখন ভাবছে অনেকটা সময় নষ্ট করেছি, অনেক ভালো সময় নষ্ট করেছি, জীবনের কেরিয়ারের অনেক ভালো ভালো সময় আমি নষ্ট করে ফেলেছি। আমার যে সময় উচিত ছিল আপনার সাথে সময় কাটানো, যে সময় উচিত ছিল আপনার সময় সময় কাটানো, আপনাকে যোগাযোগ করা, সেইগুলো উনি করেননি, সেগুলো উনি করেননি। ওনার মনে হয়েছে যে লাইফে বড় বড় ভালো কিছু সুযোগ আমি হাতছাড়া করেছি। হতে পারে আপনার পার্টনার কিছুদিনের মধ্যেই হয়তো আপনার সাথে যোগাযোগ করবে, বা এরকম হতে পারে আপনার পার্টনার বর্তমানে হয়তো আপনার সঙ্গে, সরি, হতে পারে আপনার সাথে হয়তো যোগাযোগও করছে আপনার পার্টনার, ঠিক আছে, আপনার সঙ্গে যোগাযোগ করছে, কথা বলছে, আপনার সাথে একটা রিলেশন রাখার চেষ্টাও করছে, এবং এটা কিন্তু আপনার পার্টনার করবেও, আপনার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক কিন্তু আপনার পার্টনার করবেও। মানে বেশি দিন না, ওয়েট করুন, আগামী কিছু মাসের মধ্যে, মনে মোটামুটি ধরে নিন, আমি যেটা দেখতে পাচ্ছি আগামী অক্টোবরের মধ্যেও কিন্তু অনেকের রিলেশনশিপের অনেকটা ভালো ভালো ইয়ে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে একটা যোগাযোগ আগামী অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা বন্ডিং হতে পারে, আপনার কাছে ফিরে আসতে পারে, বা চাইলেও হয়তো আপনার সঙ্গে একটা রিলেশনশিপ গ্রো করাতে পারে আপনার পার্টনার, ঠিক আছে। তো সবাই ক্লেম করবেন বন্ধু, পজিটিভ থাকবেন, পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন। যদি আজকে রিডিংটা ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর পার্সোনাল রিডিং নেওয়ার থাকলে 7439693015 হচ্ছে আমার নাম্বার, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।